আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? স্বাধীনতার পরে প্রথম ব্লগ, এবং আজকেও ধরেন স্বাধীন আকাশ পাই নাই অবশ্য, আমরা এখন আমরা যেহেতু প্রবাসে আছি, তো তারপরও নিজেদের মনের ভিতরে যে স্বাধীন আকাশটি সেটি রেখেছি, আর সেটিকে সাথে নিয়ে আমরা দুবাইয়ে আবারও, আর এর আগে একবার আমি গিয়েছিলাম, আপনারা দেখেছেন আমি ব্লগ বানিয়েছিলাম দুবাই লাভ লেক, আজকেও সেখানে আমাদের গন্তব্য। সাথে আছেন আমাদের মামুন ভাই, এরপর আছে আমাদের বড় ভাই সেহাই, এবং এরই মাঝে আমাদের চতুর্থ সহযাত্রী। আজকে আমরা বাংলাদেশ স্বাধীন মুক্ত বাতাসে যাইতে পারি নাই, কিন্তু সেটি ফিল করব। সবাই পাশে থাকুন। লম্বা সফর, তাই কিছু পানীয় ও খাদ্য সামগ্রীও নিজেদের সাথে নিয়ে নিতাম এরই মাঝে। মরুভূমি ঘেঁষে সুবিশাল রাস্তা অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। লাভ লেকে চলে আসলাম আমরা, আর চলে আসার পর এটাই হচ্ছে আমাদের প্রথম স্টপেজ। খুব সুন্দর রেস্টুরেন্ট, এবং এই যে লেকের ভিতরে হাঁসগুলো খুব সুন্দর, বড় বড় হাঁস, একটু জুম করে আপনাদের দেখাই। এবং আমরা হয়তো দেখতে পারছি না, তবে এখানে কিন্তু পাড়ে পাড়ে হরিণও রয়েছে। লাভ লেকের আজকে আমাদের প্রথম স্টপেজ, হরিণ দেখছেন নাকি পরিবার দেখছেন বুঝতে পারছি না, তবে হরিণ আছে এখানে যতটুকু জানি। এই যে হরিণটা একটা একটা হরিণ পাইছি, এখানে হরিণও রয়েছে। বিউটিফুল সিনারি দেখুন, জাস্ট ওয়াও। সো গাইস, অবশেষে আমরা লাভ লেকের মেইন যে পয়েন্টটি সেখানে এসে গেছি, ঢুকছি। এন্ট্রান্সটা নিশ্চয় আপনার মনে রেখেছেন, একবার ঈদের ছুটিতে আমরা এসেছিলাম এই একই জায়গাতে লাভ লেকে, আপনাদেরকে ভিডিও করতেছি। আরেকজন কই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বাঘের ভয় আছে, উনি ওই জন্য লুকে আছে মাউন্ট বেয়ের সামনে, পেছনে না অবশ্য, সামনে লুকায় উনি। খুব সুন্দর সিনারি এন্ট্রান্সেই। অ্যান্ড পাক পাখালির আশেপাশের যে এই সাউন্ডগুলো সেগুলো শুনছেন অবশ্যই, আমাদের বাংলাদেশিদের জন্য স্পেশালি আমরা খুব সুন্দর একটি জায়গা, পাখির আবার শুনতেছেন অবশ্যই, মনে হচ্ছে কোনো গ্রামে এসেছি। জি, একদম শুরুতে লাভ স্যাম্পল, এখানে অবশ্য সব জায়গাটিতেই লাভ লেকের আশেপাশে সব জায়গায় লাভ স্যাম্পল রয়েছে। লাভ স্যাম্পল লেগে দিচ্ছে, রিজেক্টেড ইয়ার, দে ডু নট এন্টার।
সব শেষ যখন আমি দেখিয়েছিলাম এই তালার যে বিষয়টি লাভ সেম বলে, তারা তাদের ভালোবাসা আটকে রাখতে চেয়েছিল, অবশ্যই এরকম কিছু হবে। তো আরেকটা বিষয় হচ্ছে আজকের মানুষের উপস্থিতি অনেক কম, কারণ হচ্ছে এখানে কোনো আছে পাবলিক হলিডে না, আজকে শুক্রবার, আজকে হলিডে না এখানে দুবাইতে, আজকে হলিডে না, সো সেই হিসাবে উপস্থিতি কম হবে। হ্যাঁ, কি হয়েছে, কি কি ই কি মাছ খাবি? হুম, মাছ খাবি? এই কি হয়েছে, কি আমি কি করছি তোরে, আদরণা করতেছি, এই আদরণা করতেছি। হুম, কি মাছ খাবি, মাছ? হ্যাঁ, মাছ খাবি, মাছ খাবি? এটা চিবির জলের চরিত্র, আপনি একটু আদর করে দিবেন, আপনার নিজের হয়ে যাবে। এই যে শুয়ে গেছে। এটা মনে করেন না যে এটা আমাদের বঙ্গভবনের সে মুরগি। হ্যাঁ, এটা এখানকার, কিন্তু এখানকার প্রপার্টি। এটা হচ্ছে লাভের স্ট্রাকচার, আমরা ঘুরে ঘুরে দেখব এই জায়গাটায়, ঠিক আছে, খুব সুন্দর আজকে। হ্যাঁ, এটাই অনেক সুন্দর দেখাচ্ছে না, বা সুন্দর দেখার জন্য একটা সুবিধা বলা যায়, কারণ হচ্ছে আজকে দর্শনার্থী খুব কম, হাতে গোনা কয়জন বলা যায়, আমরা চারজন এর সাথে কিছু এখানে পার্টি করতেছে এখানে ভিতরে। তো এরপর কিছু কিছু আসতেছে, অথবা সন্ধ্যা হওয়া পর্যন্ত আরও অনেকে আসবে। এটা কিন্তু একদম মরুভূমির ছিঁড়ে কিন্তু বানানো হয়েছে লাভ লেকটি, আর এখানে কিন্তু এখন দেখুন কলকাকলি, পাখির কলকাকলি মুখরিত। এখানে সকল প্রকার পাখি বলুন, হরিণ বলুন, এই যে এখানে রয়েছে, এটা একটি মুরগি, এমন মুরগি রয়েছে, অসাধারণ বিউটি বলা যায় মরুভূমির বুকে। মডেল চলছে কিন্তু এখানে, ভিডিও চলছে, আপনি বুঝতে পারবেন, হয়তো বা টিকটক বা ফেসবুক রিলের জন্য এমন হইতে পারে আমার সঙ্গী ওনারা। দর্শনার্থী, সরি আমি তো শুরু করি নাই, সহ দর্শনার্থী বৃন্দ ক্যামেরার দিকে আসেন, আমরা কিন্তু এখানে লাভ লেকে আসছি উইদাউট লাভড ওয়ান। কেমন লাগতেছে, কেমন লাগতেছে ভাইয়া? বহুদিন হাইও আর না হাইও, বহুদিন হাইও আর না হাইও, ওপা ভাই ভালো লাগেন না? অবশ্যই ভালো লাগে। এখানে দুটো হরিণ আছে, পানি খাচ্ছে খুব শান্তভাবে, সম্ভবত এখানে মাঝখানে বনটাতে, এটা শুধু রেস্ট্রিক্টেড, এখানে এটা মাঝখানে আছে লাভের, একদম বলা যায় কলিজের ভিতরে আছি আমি। তো এই জায়গাটায় ভিতরে জায়গাটা সম্ভবত রেস্ট্রিক্টেড, এখানে হয়তো বা আরও হরিণ থাকতেও পারে। সেই রাজহাঁস পুরোটা ঘুরতে পারেনি অবশ্য, তারপরও আমাদের সফর কামস টু অ্যান এন্ড, ফাইনালি আমরা চলে যাচ্ছি, অ্যান্ড ইটস টাইম টু সে গুড বাই ফ্রম লাভ লেক।
খুব সুন্দর হইক মামা।